কৃষক মানে যেন গরু আর লাঙ্গলে হাল চাষ কালের বিবর্তনে হারাতে বসেছে গ্রাম বাংলার এমন চিরায়ত চিত্র তবে বাংলার এই ঐতিহ্যকে ধরে রেখেছেন ঈশ্বরদীর দাদাপুর লক্ষ্মীকুণ্ডা এলাকার কৃষকরা ট্রাক্টর আর পাওয়ার টিলার জায়গা দখল করে নিলেও ভালোবাসার টানে আঁকড়ে রেখেছেন সনাতন এ চাষাবাদ ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদের রিপোর্ট জানাচ্ছেন সেরাজু মনিরা এক সময় কাক ডাকা ভরে গরু নিয়ে লাঙ্গল কাঁধে জমি চাষে মাঠে ছুটে যেত কৃষক লাঙ্গলই ছিল যেন কৃষকের পরিচয় কৃষকের প্রাণ কালের বিবর্তনে বাংলার সেই চিরায়ত রূপ যেন বিলুপ্ত প্রায় লাঙ্গলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর আর পাওয়ার টিলার তবে পাবনার ঈশ্বরদীর দাদাপুর লক্ষ্মীকুণ্ডা এলাকায় কয়েকজন কৃষক ছাড়তে পারেননি লাঙ্গলের সাথে তাদের হাজার বছরের মিতালি দাদারা করিয়ে গেছে বাপারা করিয়ে গেছে আমার ধরেই আছে আমার তো কোনো দেখা পাওয়া নাই চাকরি বাকরি নাই গরুর সাথে মাটি শক্তি ওঠে আর মেশিন দিয়ে চাষ দিয়ে এবার আপনি থার মাই দিয়ে যাবে খেত ধরবে ছোটবেলাতে বাপেরা নাঙল জুঙাল বাইছে লেখাপড়া আমাকে শিখাইনি আমি এই নাঙল জুঙাল ভাল লাগেছে আমি এখন এই নাঙল জুঙাল ধরেই লাগেছে সরকার অক্ষর জ্ঞানহীন কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিলেও বাংলার মাটি গরু আর লাঙলের প্রতি অগাধ ভালোবাসার টানে এ পদ্ধতি ছাড়তে পারেননি সেখানকার এসব কৃষকেরা আর তাই ভাগ্য পরিবর্তন হয় না তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সামান্য জমিতে গরু লাঙলের হাল চাষ করেই কষ্টে চলে তাদের সংসার জীবনে বহুত কষ্ট করা হয়েছে আসি দেখি যে হাল নাঙল চলায় এই কয়দিন নাঙল ছিল না সে কাদা কাটি আবার সে খুব কষ্ট করে আমি গরু বাছুর কিনি নাঙল করে দিয়েছি সে নাঙল কয় যে আমি যেদিন বাইশ পাই নাঙলের পাড়ে থাকি বাংলার এই কৃষ্টি ও ঐতিহ্যকে ধরে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐতিহ্যটাকে ধরে রেখেছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি সংক্রান্ত যে সার্বিক সহযোগিতা সেটি আমরা প্রদান করব ভালোবেসে সনাতন এ চাষাবাদকে আঁকড়ে ধরা কৃষকেরা অবসরে গেলে হয়তো সময়ের পরিক্রমায় লাঙল কাঁধে বাংলার কৃষকের চিরায়ত এ দৃশ্য হারিয়ে যাবে তাই লাঙলের ফলায় মাটি খুঁড়ে গভীর থেকে যে স্বপ্ন তুলে আনছেন এ কৃষকেরা তা যেন হারিয়ে না যায় সেই প্রত্যাশা স্থানীয়দের সেরাজুম মনিরা GTV News